আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দুর্যোগকালীন করোনা দুর্যোগকালীন সময়ে আশা করি আল্লাহর রহমতে বাসায় আছো, নিরাপদে আছো। গোপালগঞ্জ অনলাইন স্কুল ঘরে বসে শিখি পাঠদান কার্যক্রমে সকলকে সাদর সম্ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফুলের শুভেচ্ছা, তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে এসেছি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত অধ্যায় 13। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, আমরা আমাদের পাঠে মনোনিবেশ করব। আমরা বোর্ডে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আরেকটা জিনিস, আরেকটা চিত্র আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি, এই ধরনের চিত্র কি তোমরা কখনো দেখেছো? চিন্তা করো তো, তোমরা তো খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, তাই না? আমরা এসে ক্রিকেট খেলা দেখি টিভিতে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখি, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের খেলা দেখি, তাই না? তখন কি তোমরা কোনো এ ধরনের কোনো চিত্র এবং সংবাদপত্রে এ ধরনের কোনো চিত্র দেখো? হ্যাঁ, ধন্যবাদ, তুমি বলতে পারছো। এটা এখানে চিত্র, তাই না? এখানে কি কি করা আছে? স্তম্ভ লেখ। ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো, আমি যেটা বলতে যাবো সেখানে তোমরা চলে আসছো। এখানে কিছু তথ্য দেখো, এই জিনিসগুলো দিয়ে কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে, তাই না? দেখো, প্রথম বলে রান করেছিল, দ্বিতীয় বলে কত রান করেছে, তৃতীয় বলে কত রান করেছে, চতুর্থ বলে কত রান করেছে, তাই না? পঞ্চম বলে এবং ষষ্ঠ বলে একটা রানের দেওয়া হয়েছে। এটাকে কি বলে তাহলে তোমরা বলছো? স্তম্ভ বলে। কিছু তথ্য এর মাধ্যমে আমরা কিছু চাক্ষুষ তথ্য পেয়েছি, কিছু চাক্ষুষ তথ্য পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ। এই তথ্যগুলোকে দেখো, যে আমরা যে সমস্ত তথ্য পাই, এই প্রাপ্ত তথ্যগুলোকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? উপাত্ত বলে। আর আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো লেখন চিত্র দেখছিলাম না, চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখন চিত্র বলে। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্রকে লেখন চিত্র বলে। ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন যে উপাত্ত পেয়েছি, তাই না, বিভিন্ন তথ্য, সেই তথ্যগুলোকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি তখন আমরা বলছি উপাত্ত। উপাত্ত কত প্রকার কেউ বলতে পারবো? দেখি বন্ধুরা, এই দেখি। ধন্যবাদ বন্ধুরা। উপাত্ত দুই প্রকার, উপাত্ত দুই প্রকার, বিন্যাস্ত উপাত্ত, অবিন্যাস্ত উপাত্ত, তাই না বন্ধুরা? তোমরা একটু দেখো, উপাত্ত কয় প্রকার? দুই প্রকার। দেখেছো বন্ধুরা, উপাত্ত দুই প্রকার, বিন্যাস্ত উপাত্ত, অবিন্যাস্ত উপাত্ত। আচ্ছা এখন দেখো তো, যখন কতগুলো উপাত্ত এলোমেলো ভাবে থাকে বা সাধারণ থাকে না, তখন তাদের আমরা কি বলি? অবিন্যাস্ত উপাত্ত। তখন আমরা তাদের কি বলি? অবিন্যাস্ত উপাত্ত। আর একটা দেখো, যখন কতগুলো উপাত্তকে ক্রমানুসারে সাজানো হয় তখন তাদের বিন্যাস্ত উপাত্ত বলে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো?
যে উপাত্ত আমরা পেয়েছি যখন কোনো তথ্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলে উপাত্ত। এবং উপাত্ত দুই প্রকার, যথা বিন্যাস্ত উপাত্ত, অবিন্যাস্ত উপাত্ত। যখন কতগুলো উপাত্ত এলোমেলো ভাবে থাকে অর্থাৎ সাজানো থাকে না, তাদের আমরা বলি অবিন্যাস্ত উপাত্ত। আর যে সমস্ত উপাত্ত গুলোকে ক্রমানুসারে সাজানো হয় তখন তাদের আমরা বলি বিন্যাস্ত উপাত্ত। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব অবিন্যাস্ত উপাত্তকে, অবিন্যাস্ত উপাত্তকে বিন্যাস্ত করে লেখচিত্র অঙ্কন। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোর বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? অবিন্যাস্ত কতগুলো উপাত্ত সেগুলোকে আমরা ক্রমানুসারে সাজাব, সেগুলোকে আমরা কি করব ক্রমানুসারে সাজাব, এবং তার থেকে সাজিয়ে সেখান থেকে আবার আমরা লেখচিত্র অঙ্কন করব, সেখান থেকে আমরা কি করব লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম স্কেল এগুলো নিয়ে রেডি হও। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সামনে আমি কতগুলো উপাত্ত নিয়ে এসেছি এবং সেগুলোকে আমি একটু এলোমেলো ছিল এগুলোকে একটু বিন্যাস্ত করি। দেখো, আচ্ছা এই যে কতগুলো উপাত্ত, প্রথম 29, 25, 25, 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 26, 14, 18, 24, 26, 8, 27, 25, 9, কতগুলো এলোমেলো অবিন্যাস্ত উপাত্ত দেখেছো? দেখেছো বন্ধুরা কতগুলো অবিন্যাস্ত উপাত্ত, এগুলোকে আমরা একটু সাজাই। কিভাবে সাজাচ্ছি দেখো, 5, 6, 7, 8, 9 কত ব্যবধানে সাজিয়েছি? 5 ব্যবধানে। কত ব্যবধানে সাজিয়েছি বন্ধুরা? 5 ব্যবধানে। আমরা এরকম ক্রমানুসারে সাজিয়ে দেখব, 5 থেকে 9 এর ভিতরে আছে। দেখো 5 থেকে 9 আছে, 8, 9 এই যে আমি লিখেছি 8, 9 দেখেছো। পরে 9 পরে আছে 5 থেকে, ক্রম অনুসারে যদি সাজাতে হয় 5 ব্যবধানে, 9 এর পরে হলো 10, 10, 11, 12, 13, 14 14 পর্যন্ত সাজাও, 5 ব্যবধান, 5 থেকে 14, 5 থেকে 14 এখানে কোন কোন সংখ্যা আছে দেখো, 5 থেকে 14, 25, 10 থেকে 14 শিক্ষার্থী বন্ধুরা, 10 থেকে 14, 29, 25, 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 14 দেখো 14 আছে একটা, তাহলে আমরা একটা নিলাম 14। আর কোন সংখ্যা কি আছে? 9, 8 এবং 9, এই দুটো তো পূর্বে এসে দিয়েছি তাই না, তাহলে একটা পেয়েছি। এবার 14 থেকে 15, 16, 17, 18, 19 আমরা 15 থেকে 19 এই ক্রমানুসারে সাজাবো। দেখা যাক কত কত পাওয়া যায়, 15 থেকে 19 একটা পেয়েছি। আর কত পেয়েছি? 17। আর কি পেয়েছি? 18। এই তিনটা। আর দেখো এদিকে 24, 26, 27, 25 তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা 15 থেকে 19 পর্যন্ত আছে, 15, 17, 18। আচ্ছা এবার 19-এর পরে আসে 20, 21, 22, 23, 24 24 পাঁচ হয়ে যায়, 5 ব্যবধান, 20 থেকে 24 কে কে আছে 20 থেকে 24 পর্যন্ত? দেখো প্রথম 24, 20,
23 22 দেখছো বন্ধুরা 24 এই করে 20 22 23 24 24 24 ঠিক আছে শিক্ষা দিও বন্ধুরা পরেরটি আছে 25 থেকে 30 25 থেকে 30 যেগুলো পেয়েছি আমরা সাজিয়ে লিখছি আচ্ছা এই হলো আমাদের ক্রমানুসারে সাজানো এটা হলো তাহলে এগুলো হলো অবিন্যস্ত উপাত্ত এবং এটা হলো কি বিন্যস্ত উপাত্ত আমাদের একটা কথা ছিল কি আমরা এর সঙ্গে লেখচিত্র অঙ্কন করব দেখো এইটাতে আমি এভাবে লিখলাম 9 থেকে 5 থেকে 9 কয়টা পেয়েছি 1 2 10 থেকে 14 কয়টা পেয়েছি 1 15 থেকে 19 কয়টা পেয়েছি 3 20 থেকে 24 6 25 থেকে 30 8 মোট 20 ঠিক আছে 20 টি সংখ্যা নিয়েছিলাম আচ্ছা দেখো আমরা এখন এটাকে সাজাই যদি এটাকে আমরা শিক্ষার্থীর ওজন হিসাবে ধরি আর এটাকে শিক্ষার্থীর সংখ্যা হিসাবে ধরি তাহলে 9 থেকে 5 থেকে 9 আমরা কিভাবে সাজাতে পারি আমাদের স্তম্ভটা হবে কয় ভাগ 1 2 শূন্য 1 2 1 2 ঠিক আছে পরবর্তীটা দেখো 10 থেকে 14 কয় ভাগ 10 থেকে 14 1 10 থেকে 14 কয় ভাগ হচ্ছে 1 একজন একজন শিক্ষার্থী এবার আছে 15 থেকে 19 15 থেকে 19 কত হয়েছে 15 থেকে 19 3 কয়টা পেয়েছি 3 এবার আছে 20 থেকে 24 20 থেকে 24 কত হয়েছে 6 কত হয়েছে 6 1 2 3 4 5 6 আমরা স্তম্ভ ধরে দিয়েছি 6 পর্যন্ত 20 থেকে 30 25 থেকে 30 কত হয়েছে 8 আমরা গণনা করেছি 1 2 3 4 5 6 7 8 8 ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি করেছি প্রথমে আমরা একটা উলম্ব রেখা একটা আনুভূমিক রেখা একটা উলম্ব রেখা নিয়েছি এবং তাতে আমাদের সর্বোচ্চ স্কোর উঠেছিল কত 8 এবং 8টা ভাগ করেছি ঠিক আছে আচ্ছা এবং আমরা যে শ্রেণী ব্যবধানে তাদেরকে সাজাইছি যে ক্রম অনুসারে সাজাইছি সেগুলো আমরা ক্রমান্তরে পরপর লিখছি এটা শিক্ষার্থীদের জন্য 5 থেকে 9 কেজি কয়জনের জন্য 2 জন তারপরে 10 থেকে 14 কেজি 1 জন 15 থেকে 19 কেজি 3 জন 20 থেকে 24 কেজি 6 জন তারপরে 25 থেকে 30 কেজি 8 জন তাহলে আমাদের শিক্ষার্থী কত হলো শিক্ষার্থী কত হলো 20 জন তাহলে আমাদের শিক্ষার্থী কত হলো 20 জন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে লেখচিত্র অঙ্কন করা হয়েছে ঠিক আছে এখানে কি করেছিলাম আমাদের প্রথমে ছিল অবিন্যস্ত উপাত্ত সেটাকে আমরা বিন্যস্ত করেছি এবং বিন্যস্ত করে তার থেকে আবার লেখচিত্র অঙ্কন করেছি তার থেকে আবার লেখচিত্র অঙ্কন করেছি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ আসো আমরা এখানে এই যে লেখচিত্র অঙ্কন করলাম এটা আমরা এখানে এটা স্তম্ভ লেখ আয়তন লেখ তাই না এই দুইটা জিনিস আমরা তার একটু পার্থক্য দেখে নিই তোমরা সবাই এটাকে আমার সব আমি পড়ে শোনাই তোমরা দেখতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অবশ্যই দেখতে পারছো আমি তোমাদের তারপরে পড়ে শোনাচ্ছি আয়তলে আনুভূমিক অক্ষ বরাবর প্রতি পাঁচ ঘর পরপর দাগ দিতে হয় খাড়া ঘর বরাবর শিক্ষার্থীদের সংখ্যা এভাবে যে আমরা ঘরটা দিয়েছিলাম সেটা হলো শিক্ষার্থীদের সংখ্যা এবং প্রস্থের শ্রেণী ব্যবধান ও উচ্চতার শিক্ষার্থীদের সংখ্যা আয়তলেখগুলোর পরস্পরের মাঝে ফাঁকা থাকবে না
আয়তরেখ যেটা হবে সেটার মাঝে কোনো ফাঁকা থাকবে না, তবে স্তম্ভলেখগুলোর মাঝে ফাঁকা থাকবে, স্তম্ভলেখগুলোর মাঝে ফাঁকা থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের আরেকটা জিনিস দেখো, এখানে আমার শ্রেণী ব্যবধান তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা একটা আয়তলিক, এটা একটা কি অঙ্কন করেছি আয়তলিক। এখন এখান থেকে আমরা বিভিন্ন তথ্য গ্রহণ করব, এদিকে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, এ পাশে জমা দেওয়ার সংখ্যা, অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যে খাতা তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয় সেগুলো খাতা বাড়িতে সমাধান করে খাতা জমা দিয়েছে। দেখো এদিকে দিয়েছে কয়জনের জমা দেওয়ার সংখ্যা, 5 থেকে 9 এরকম খাতা দিয়েছে 2 জন, 10 থেকে 14 1 জন, 15 থেকে 19 3 জন, 20 থেকে 24 5 জন, তারপরে 7 জন। এটা একটা আয়তলেখ, আয়তলেখের মাঝে বলেছিলাম কোনো স্তম্ভের মাঝে ফাঁকা থাকবে না, এখানে কোনো ফাঁকা নেই। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটা আয়তলেখ। দেখো পঞ্চম শ্রেণীতে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, শনিবার 5 জন, রবিবার 2 জন, সোমবার 7 জন, মঙ্গলবার 8 জন, বুধবার 3 জন, বৃহস্পতিবার 10 জন। আমরা এটাকে দেখো স্তম্ভলেখ শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী বন্ধুরা আমরা একে স্তম্ভলেখের সাহায্যে প্রকাশ করব, কেমন? একে আমরা কি করব স্তম্ভলেখের সাহায্যে প্রকাশ করব। দেখো এখানে লিখছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। আচ্ছা প্রতিটা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? শনিবার কয়জন অনুপস্থিত? 5 জন, আমরা একটা স্তম্ভলেখের সাহায্যে দেখিয়েছি। রবিবার 1 2, কজন কজন? 2 জন। সোমবারে 1 2 3 4 5 6 7, কজন শিক্ষার্থী বন্ধুরা? 7 জন। আচ্ছা দেখি মঙ্গলবার, মঙ্গলবার কজন? 1 2 3 4, কজন হয়েছে? 4 জন। বুধবারে 1 2 3, কজন অনুপস্থিত? 3 জন। বৃহস্পতিবারে 10 জন, বৃহস্পতিবারে 10 জন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে যে চিত্রটা করেছিলাম দেখো সেখানে এই স্তম্ভ গুলোর ভিতরে কোনো ফাঁকা জায়গা ছিল না, দেখো এটা একটা স্তম্ভ, স্তম্ভ অর্থাৎ কি বলি খুঁটি, একটা দুটো খুঁটি পাশাপাশি যদি থাকে তার ভিতরে ফাঁকা থাকে না, ফাঁকা থাকলে তো তাকে আমরা স্তম্ভ বলবো, কেমন? এইখানে ফাঁকা আছে, দেখো এই স্তম্ভ এই স্তম্ভের মাঝখানে ফাঁকা জায়গা, এই স্তম্ভ এই স্তম্ভের মাঝে ফাঁকা জায়গা, অর্থাৎ যে সমস্ত ইসে লেখচিত্রে স্তম্ভের মাঝে ফাঁকা থাকবে সেটা হলো আমরা বলবো স্তম্ভ লেখ, লেখচিত্রে ফাঁকা থাকে সেটাকে আমরা বলি স্তম্ভ লেখ। দেখছো এটা হলো তাহলে স্তম্ভ লেখ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে 147 পৃষ্ঠা বের করো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেখো, শিক্ষার্থী
শিক্ষার্থী বন্ধুরা এটা আমি কি বল করতেছি আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আগের যে লেখচিত্র দেখেছিলে এবং এই লেখচিত্রে কোনো পার্থক্য তোমরা খুঁজে পেয়েছো দেখো তো কোনো আগের যে চিত্রটা আর এই চিত্র মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছো হ্যাঁ খুঁজে পেয়েছো ধন্যবাদ আগেরটা ছিল স্তম্ভ লেখ এটা আয়ত লেখ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চিত্র থেকে কি তথ্য পেতে পারি দেখো পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে আমরা কি বলতে পারবো পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে দেখো আমরা এগুলো যদি যোগ করি প্রথম এক প্রথম শ্রেণীতে দেখো শিক্ষার্থী তৃতীয় শ্রেণীতে কতজন অনুপস্থিত দেখো আমরা যদি এগুলো যোগ করি প্রথম কত এক দুই পর তিন তিন ছয় ছয় সাত সাত পাঁচ দুই পঞ্চম পঁচিশ তাহলে আমরা বলতে পারি পঁচিশ জন শিক্ষার্থী পঞ্চম সে কতজন শিক্ষার্থী পঁচিশ জন শিক্ষার্থী কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী বেশি কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী বেশি আমরা বলতে পারি পঁচিশ থেকে উনচল্লিশ তাই না পঁচিশ থেকে উনচল্লিশ দেখছো পঁচিশ থেকে উনচল্লিশ এই স্তম্ভটা সবচেয়ে বেশি বড় হয়েছে সুতরাং এখানে আমরা বলতে পারি এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি পঁয়ত্রিশ উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত পঁয়ত্রিশ উনচল্লিশ এই শিক্ষানে এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত একে আমাদের শতকরা কত তাই বের করতে হবে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো পঁয়ত্রিশ উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এখন একে আমরা শতকরা প্রকাশ করব যে আমাদের শিক্ষার্থী ছিল কতজন সাত পাঁচ ছয় সাত কতজন ছিল সাত একে শতকরা প্রকাশ করলাম শতকরা প্রকাশ করি একশো ভাগ টোটাল শিক্ষার্থী আমার কত ছিল পঁচিশ পুরো শিক্ষার্থী কতজন হয়েছিল এখানে আমরা পেয়েছিলাম পঁচিশ সেই পঁচিশ এবং শতকরা প্রকাশ করবো এই জন্য একশো দিয়ে গুণ করেছি ঠিক আছে আর মোট শিক্ষার্থী কত ছিল পঁচিশ তা দিয়ে ভাগ করেছি পার্সেন্ট আমরা এটাতে ক্যালকুলেশন করলে কত আসে আঠাশ ঠিক আছে তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুতরাং তোমরা এটা আমরা শতকরা অধ্যায়ে এই বিষয়ে জেনেছিলাম এবং সেইভাবে এটা ক্যালকুলেশন করছি বলছে আঠাশ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ তাহলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ উপাত্ত উপাত্ত সম্পর্কে জানছি এবং উপাত্ত কত প্রকার সে সম্পর্কে জেনেছি উপাত্ত দুই প্রকার বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত কাকে বলে বিন্যস্ত উপাত্ত কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমরা জেনেছি আচ্ছা এবং অবিন্যস্ত উপাত্তকে ক্রমানুসারে এবং সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে পেরেছি এবং সেই বিন্যস্ত উপাত্তকে সেখান থেকে আবার আমরা লেখচিত্রে ওটাকে প্রকাশ করতে পেরেছি লেখচিত্রে আবার কি কাটা করেছি স্তম্ভ লেখ এবং আয়ত লেখ তোমরা এখন নিশ্চয়ই এ ধরনের কোনো সমস্যা আসলে তার সমাধান করতে পারবে আশা করি ইনশাল্লাহ অবশ্যই পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি বাড়িতে কিছু কাজ দিতে চাচ্ছি বাড়িতে আমার এই ক্লাসটা দেখলে এবং এটা পুনরায় আবার দেখবে তোমরা শেয়ার দিয়ে তোমাদের টাইম লাইনে রেখে দিবে এবং বারবার দেখবে আর যেসব বাড়ির কাজগুলো দিচ্ছি এইগুলো তোমরা বাড়িতে সমাধান করবে সমাধান করে তোমার বাবা মাকে দেখাবে অথবা আমার মেসেঞ্জারেও তোমরা পাঠিয়ে দিতে পারো
কেমন? আমি তোমাদের দেখে উত্তর তোমাদের মূল্যায়ন করে দেবো। দেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়, চতুর্থ শ্রেণীর যারা শিক্ষার্থী কোন ক্লাসে, মনে করো আমাদের ক্লাসে পড়ার সময় এইভাবে তার মধ্যে 30 মিনিট, 90, 40, 10, 50, 80, 30 এভাবে তারা পড়াশোনা করছে। এদেরকে তোমরা শ্রেণী 5 বা 10 শ্রেণী ব্যবধানে ক্রমানুসারে সাজাবে, কেমন? এবং সাজিয়ে সে বিন্যস্ত করবে, 10 শ্রেণী ব্যবধানে সাজিয়ে বিন্যস্ত করবে। সেখান থেকে তার থেকে আবার তোমরা আয়ত লেখ উপাত্ত গুলোকে বিন্যস্ত করে স্তম্ভ লেখ অঙ্কন করবে, কেমন? তোমাদের তোমরা সবাই আচ্ছা। আর একটা দেখো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমি দুটো কাজ দিয়েছি, একটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার কাজ দিয়েছি, আর আরেকটা পঞ্চম শ্রেণী। মনে করো আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীরা শিক্ষার্থীদের যে পড়াশোনা করে এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের যে পড়াশোনা করে তার একটা এগুলো এই উপাত্ত গুলোকে তোমরা বিন্যস্ত করবে, ঠিক আছে? 10 শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করবে এবং তা থেকে চতুর্থ শ্রেণী গুলো দিয়ে স্তম্ভ লেখ এবং পঞ্চম শ্রেণীর উপাত্ত গুলো দিয়ে আয়ত লেখ অঙ্কন করবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। আয়ত লেখ ও স্তম্ভ লেখ এর প্রত্যেকে দুইটি করে বৈশিষ্ট্য লিখবে, আয়ত লেখ ও স্তম্ভ লেখ এর প্রত্যেকে দুইটি করে বৈশিষ্ট্য লিখবে, কেমন? শিক্ষার্থী বন্ধুরা পারবে তো? নিশ্চয়ই পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সঙ্গে এত সময় ছিলে, তোমাদের সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, বাসায় থাকবে এবং বারবার হাত ধুবে, হাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখবে, সাবান দিয়ে হাত পরিষ্কার করবে, ঠিক আছে? বাসায় থাকবে, বেশি বাইরে ঘোরাঘুরি করবে না এবং পড়াশোনার দিকে একটু সময় দিবে, কেমন? সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।